যদি ইচ্ছাকৃতভাবে জামাতে না গিয়ে অধিকাংশ সময় বাড়িতে সালাত আদায় করে তাহলে কি সালাত আদৌ হবে? সালাতের ফরজটি আদায় হবে কিন্তু 27 গুণ 25 গুণের সওয়াব থেকে বঞ্চিত থাকলো। একটি ক্ষতি যে 27 টাকা কারো ইনকাম হচ্ছে সেই জায়গায় সে একটি টাকা শুধু পেল। এক দুই নম্বর কথা, জামাতে সালাত আদায় করা ওয়াজিব ফরজ, ওয়াজিব ফরজ নিয়মিত সে ত্যাগ করছে, সেই জন্য সেই ব্যক্তি কাবিরা গুনাহগার, সেই ব্যক্তি ফাসিক। যেই ব্যক্তি নিয়মিত জামাতে যায় না, অধিকাংশ সময় যায় না, সেই ব্যক্তি গুনাহগার। আল্লাহ হেদায়েত দান করুন। এই মর্মে সহিহ মুসলিমে হাদিস রয়েছে 654 নম্বর হাদিস, আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান সাররাহু আই ইয়ালকাল্লাহ গাদা মুসলিমান, কেউ যদি পছন্দ করে আল্লাহর সাথে মুসলিম হয়ে সাক্ষাৎ করবে, মোলাকাত করবে, ফালিয়াহাফিজ আলা হাওলাই সালাওয়াত, তাহলে এই পাঁচ ওয়াক্ত সালাতের যেন হেফাজত করে, হাইসু ইউনাদা বিহিন্না, যে পাঁচ ওয়াক্ত সালাতের জন্য আজান দেওয়া হয় মসজিদে এসে জামাত সহকারে আদায় করবে। তারপরে লম্বা হাদিসের অংশ বলছে, ওয়ালা আন্নাকুম সাল্লাইতু ফি বুয়ুতিকুম, তোমরা যদি নিজ নিজ বাড়িতে সবাই সালাত পড়ে নাও আর মসজিদে আসলে না, কামা ইউসাল্লি হাযাল মুতাখাল্লিফি বাইতিহি, যেমন মুনাফিক যে মসজিদে আসে না বাড়িতে পড়ে, মুনাফিকদের মতো যদি তোমাদের আচরণ হয়, লা তারাক্কুম সুন্নাত নাবিয়াকুম, তাহলে তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে তোমরা পরিত্যাগ করবে। ওয়ালাউ তারাক্কুম সুন্নাত নাবিয়াকুম, আর তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদর্শকে যদি তোমরা পরিত্যাগ করো, তাহলে লা দালাল দালাল দালালতুম, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। বলেছেন এই কথা আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জামাত সহকারে সালাত আদায় করা ওয়াজিব, সুতরাং এই ওয়াজিবে অবহেলা মোটেই করবেন না, আর যদি কেউ নিয়মিত করে তাহলে সেই ব্যক্তি নিঃসন্দেহে গুনাহগার। আল্লাহ তাকে তওবা করার তৌফিক দান করুন, সংশোধনের তৌফিক দান করুন, আমাদের ভুল ত্রুটি মাফ করুন। তবে শারীরিক যদি ওজুর থাকে, কখনো অসুস্থ রয়েছেন, খুব বেশি ক্লান্ত রয়েছেন ইত্যাদি, যদি তো সেটা ভিন্ন বিষয় মাঝে মধ্যে, কিন্তু আপনি অভ্যাস করে নিয়েছেন যে আপনি ফজর নামাজ বাসাতে পড়ে নেবেন না, মসজিদে যাবেন না, অথচ আপনি সুস্থ সবল কোনো অসুবিধা নেই মসজিদে যেতে, তাহলে এটা মোটেই জায়েজ নয়। এখানেই আমাদের এই প্রশ্নোত্তর পর্ব শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করেন, নেক আমলে তৌফিক দান করেন, উপকারী জ্ঞান দান করেন, ভুল ভ্রান্তি থেকে আল্লাহ সংশোধন করে ফিরে আসার তৌফিক দান করেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين عملت لحلمي عملت كثيرا وها قد حصل سهرت تعبت وقد طاب ذا اليوم